শিক্ষার্থী বন্ধুরা, আসসালাম আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদেরকে পৌরনীতি ও নাগরিকতা এই পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের শেষ জায়গাটা আজকে উপস্থাপন করব। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম আমরা নাগরিক না, বাংলাদেশ আমাদের রাষ্ট্র, সেই দেশের আমরা কি একজন নাগরিক। এখন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বাংলাদেশ সরকার বা রাষ্ট্রটি আমাদেরকে কিন্তু অনেকগুলো অধিকার দিয়ে থাকে, আমরা সেই অধিকারগুলো ভোগ করি। আমি গত বিষয়ে তোমাদেরকে উপস্থাপন করেছিলাম কি কি অধিকার আমরা ভোগ করছি রাষ্ট্র থেকে। এখন মনে করো যে তুমি অধিকারগুলো ভোগ করবে, শুধু অধিকারই ভোগ করতে থাকবে, বিনিময়ে কিছুই করবে না, এটি তো হতে পারে না। না, আমরা কি করব? রাষ্ট্র থেকে যেমন অধিকার ভোগ করব, ঠিক রাষ্ট্রের প্রতি সেইভাবে কিছু কর্তব্য পালন করব। তা এই জন্য বলা হচ্ছে রাষ্ট্রের নিকট নাগরিক যেমন অধিকার, রাষ্ট্রের নিকট নাগরিকের যেমন অধিকার রয়েছে, অনুরূপ রাষ্ট্রের প্রতিও নাগরিকের কর্তব্য রয়েছে। তা আজকে আমরা যেটি উপস্থাপন করব, আমাদের পাঠের বিষয় হলো কি? নাগরিকের কর্তব্য। তা আমরা একটু খাতায় লিখে নিই, নাগরিকের কর্তব্য। কর্তব্য কথাটা কিন্তু আমরা সবাই বুঝি, মাঝে মাঝে বাবা মা বলে না, তোমার কি কোনো কর্তব্য নাই? হ্যাঁ, আমাদের অনেক কর্তব্য আছে, আমাদের অনেক দায়িত্ব আছে। এখন কর্তব্য পালন ব্যতীত শুধু অধিকার ভোগ করা যাবে না। মা বাবার প্রতি যেমন মা বাবা আমাদের অনেকগুলো অধিকার কিন্তু কি দেয়, অনেক অধিকার দেয়, আমাদেরকে লালন পালন করছেন অনেকগুলো, তাই সেরকম আমরাও কিন্তু মা বাবার প্রতি কি করব, কিছু কর্তব্য পালন করব না? মার দিকে খেয়াল রাখবো, মার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা, মাকে একটু কাজ করে একটু হেল্প করব। তো ঠিক তদ্রূপ কর্তব্য পালন ব্যতীত শুধু অধিকার ভোগ করা, এটা কিন্তু আসলে প্রত্যাশা করা যায় না, একজন ভালো মানুষ কিন্তু এটি করে না। বিভিন্ন অধিকার প্রদানের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের নিজের প্রতি কি করছে, অনুগত দায়িত্বশীল করে তুলছে। রাষ্ট্র দেখো তোমাকে একটা রাস্তা করে দিয়েছে, একটা ব্রিজ করে দিয়েছে, বিদ্যুৎ সংযোগ দিয়েছে, শহরে তো সুযোগ সুবিধার কোনো বলে শেষ করা যাবে না, তোমাদের জ্বালানি ব্যবস্থা করেছে, ধরো যানবাহনগুলো রাস্তা দিয়ে সঠিকভাবে যেতে পারে তার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, পুলিশ রেখেছে যাতে তোমার জিনিসপত্র কেউ তোমার থেকে নিয়ে যেতে না পারে, তার জন্য যদি নিয়ে যায় তার শাস্তির ব্যবস্থা রেখেছে। এই ধরনের নানা সুবিধা কিন্তু রাষ্ট্র একজন নাগরিককে প্রদান করে। এখন রাষ্ট্র প্রদত্ত এইসব অধিকারের মাধ্যমে নাগরিক তার জীবনকে কি করছে, বিকশিত করছে। এখন এর বিনিময়ে তুমি কি রাষ্ট্রকে কিছু দেবে না? অবশ্যই তোমার মধ্যে একটা সততা কাজ করবে, তোমার মধ্যে একটা দায়িত্ববোধ কাজ করবে যে রাষ্ট্র থেকে আমরা এতগুলো অধিকার পাচ্ছি, তার বিনিময়ে আমরা রাষ্ট্রকে কি করব, রাষ্ট্রের প্রতি অনুগত থাকব, রাষ্ট্রের ভোটাধিকার প্রয়োগ করব, নিয়মিত কর প্রদান করব, আইন মান্য করব, এবং রাষ্ট্র যেসব দায়িত্ব দিয়েছে তার সবগুলো পালন করব। তাহলে আমি বোঝাতে পারলাম নাগরিকের কর্তব্য জিনিসটি কি। নাগরিক যেহেতু রাষ্ট্র থেকে অধিকার ভোগ করে, তারই বিনিময়ে সে রাষ্ট্রের প্রতি কিছু অনুগত প্রকাশ করে, এবং এই আনুগত্যতার পরিপ্রেক্ষিতে সে ভোট প্রদান করে, নিয়মিত কর প্রদান করে, আইন মেনে চলে, এবং রাষ্ট্রের অন্য অন্য দায়িত্ব সে পালন করে। এটি তো বুঝলাম আমরা নাগরিকের কর্তব্য। আমি তোমাদেরকে আবার স্মরণ করে দিতে চাই, রাষ্ট্রের অধিকার ভোগ করছ, রাষ্ট্রের প্রতি কর্তব্য অবশ্যই পালন করবে। এখন এই কর্তব্যগুলো কিছু শ্রেণীবিভাগ তোমাদের এই পৌরনীতি বইতে করা আছে। কর্তব্যর শ্রেণীবিভাগ আমরা একটু এইভাবে খাতায় লিখে নিই, কর্তব্য
এটির শ্রেণী বিভাগ করে দিয়েছে তোমার বই কর্তব্য শ্রেণী বিভাগ, আমরা একটু লিখব কর্তব্য শ্রেণী বিভাগ। এই কর্তব্য শ্রেণী বিভাগটি কয় প্রকারের দেখি আমরা, কর্তব্য আসলে কয় ধরনের হতে পারে। অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকেরা যেসব দায়িত্ব পালন করে তাকে কর্তব্য বলে। আমরা একটু ডেফিনেশনটা বইতে আছে 18 পাতায়, তবু আমরা আগে একটুখানি এই শ্রেণী বিভাগ করার আগে কর্তব্য কথাটার ডেফিনেশনটা লিখে নেব। অধিকার ভোগ করতে গিয়ে, অধিকার ভোগ করতে গিয়ে, অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকেরা যেসব দায়িত্ব পালন করে, নাগরিকেরা যেসব দায়িত্ব, তাহলে কি বলছি, অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকেরা যেসব দায়িত্ব পালন করে তাকে কর্তব্য বলে। কর্তব্য বলে তাকে কর্তব্য কর্তব্য বলে। আচ্ছা আমি আরেকটু বলি, অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকেরা যেসব দায়িত্ব দায়িত্ব এখানে একটা আকার হবে দায়িত্ব পালন করে, দায়িত্ব 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 পালন করে কথাটা পালন করে এখানে লিখে দিই, পালন কথাটা লিখতে হবে, পালন করে তাকে পালন করে তাকে কর্তব্য বলে। তোমরা একটু লিখে নাও খাতাতে সুন্দর করে, অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকেরা যেসব দায়িত্ব পালন করে, কমা দিয়ে লিখবে তাকে কর্তব্য বলে। আমি আশা করি যে তোমরা খাতায় লিখে নিয়েছো, না লিখলেও এটি বইতে লেখা আছে, সেখান থেকে দেখে লিখে নিবে। সোজা কথা, অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকেরা যেসব দায়িত্ব করে তাকে কর্তব্য বলে। এখন আমি এই কর্তব্যের শ্রেণী বিভাগটা তোমাদেরকে দেখাবো। নাগরিকের কর্তব্যকে দুইটি শ্রেণীতে বিভক্ত করেছে, একটি বলছে দুটো শ্রেণীতে ওরা বিভক্ত করেছে, একটিকে বলছে নৈতিক কর্তব্য, কি নৈতিক কর্তব্য, একটিকে বলছে নৈতিক কর্তব্য, আর আরেকটি বলছে আইনগত কর্তব্য, আইনগত কর্তব্য। তাহলে কর্তব্যের শ্রেণী বিভাগে আমরা দেখছি যে নাগরিকের কর্তব্যকে আমরা দুইটা ভাগ করে নিয়েছি, একটি হলো নৈতিক কর্তব্য আর একটা বলছে আইনগত কর্তব্য। এখন আমি যদি নৈতিক কর্তব্য সম্বন্ধে তোমাদের বলতে যাই যে নৈতিক কর্তব্যটা কি, নৈতিক কর্তব্য মানুষের বিবেক ও সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। মানে একজন মানুষ বিবেকবান এবং সে ন্যায়বোধ তার ভিতরে কাজ করে, নৈতিকতা এসব গুণগুলো যদি একজন মানুষের ব্যক্তির থেকে থাকে, একজন নাগরিকের থেকে থাকে, তখন সে নৈতিক কর্তব্যগুলো পালন করবে। এখন কিভাবে নৈতিক কর্তব্য পালন করে দেখো, যেমন নিজে শিক্ষিত হওয়া এবং সন্তানদের শিক্ষিত করা। তুমি নিজে অবশ্যই শিক্ষিত হতে চেষ্টা করবে, তাহলে তুমি নৈতিক কর্তব্য পালন করছো, নাগরিক হিসাবে রাষ্ট্রের জন্য নৈতিক কর্তব্য পালন করছো, তুমি ইচ্ছা প্রকাশ করছো যে আমি শিক্ষিত হতে হবে, আমাকে এ দেশকে উন্নত করতে হলে শিক্ষিত জাতির দরকার আর আমাকে শিক্ষিত হতে হবে। শুধু আমি শিক্ষিত হবো তা না, আমার সন্তানকেও কি করতে হবে, শিক্ষিত করতে হবে। তাহলে আমি নিজে শিক্ষিত হলাম, আমার সন্তানকে শিক্ষিত করলাম, এরকম যদি সকলেই করে তাহলে ওই রাষ্ট্রে সকলেই শিক্ষিত হয়ে যাবে এবং সেই রাষ্ট্র উন্নত হবে। তাহলে রাষ্ট্রের প্রতি তুমি একটা কর্তব্য পালন করলে,
এবং এই কর্তব্যটা হচ্ছে কি কর্তব্য, নৈতিক কর্তব্য। সততার সাথে ভোট প্রদান করা, তুমি মনে করো যে ভোট প্রদান করছো, এখন সততার সাথে ভোট যদি তুমি প্রদান করো, যেমন যোগ্য ব্যক্তিকে তুমি দেখলে যে এই ব্যক্তিটির যোগ্য তাকেই তুমি ভোট দিচ্ছ, এই যে তুমি সততার সাথে ভোট প্রদান করলে, এটি কিন্তু তুমি একটি রাষ্ট্রের কি করলে, সেবা করলে, রাষ্ট্রে একজন সৎ নিষ্ঠাবান রাষ্ট্র পরিচালক নির্ণয় করে দিলে। তুমি বিশ্ব মানবতার সেবা সাহায্যে এগিয়ে আসা, যেমন ধরো আমাদের এখানে রোহিঙ্গারা আছে, তাদের জন্য তুমি যদি যাও সেখানে গিয়ে যদি তুমি তাদেরকে খাদ্য, তোমার উচ্ছিষ্ট বস্ত্র এগুলো দিয়ে আসো, এগুলোও কিন্তু কর্তব্য, এবং এই কর্তব্যগুলো হলো নৈতিক কর্তব্য। এসব কর্তব্য নাগরিকের বিবেক এবং সামাজিক নৈতিকতা ও ন্যায়বোধ থেকে সৃষ্টি হয়, যেহেতু সৃষ্টি হয় অতএব এগুলো হলো নৈতিক কর্তব্য। এই নৈতিক কর্তব্য তুমি যদি পালন না করো, রাষ্ট্র কিন্তু তোমাকে কিছুই করতে পারবে না, বাট তুমি একজন নাগরিক হিসাবে এটি কিন্তু তোমার একটি কর্তব্য, এবং আমি মনে করি তোমরাও একজন আদর্শ নাগরিক হবে এবং নৈতিক কর্তব্যগুলো তোমাদের পালন করার চেষ্টা করবে। তো এই নৈতিক কর্তব্য পালন করতেই তুমি এই বিদ্যালয়ে এসছো না, তুমি শিক্ষিত হচ্ছ নিজেকে, তোমার আশপাশের ব্যক্তিদেরকে অনুপ্রাণিত করবে শিক্ষিত হওয়ার জন্য, তুমি ভোট দানে অন্যদেরকে উৎসাহিত করবে, তোমরা এখনো যদিও ভোটার হওনি, বাট যারা ভোট প্রদান করবে সে তেমন ব্যক্তিকে বুঝাবে যে যিনি যোগ্য, যিনি সৎ নিষ্ঠাবান, সেমন ব্যক্তিকে যেন সবাই ভোট দেয়। তারপরে তুমি রাষ্ট্রের সেবা করা, বিভিন্নভাবে রাষ্ট্রের সেবা করতে পারো, তুমি বিশ্ব মানবতার জন্য কাজ করতে পারো না, এইভাবে তুমি একজন নৈতিক দায়িত্ব পালন করতে পারো রাষ্ট্রের প্রতি। এটি গেল নৈতিক কর্তব্য। এরপরে বাকি রইল কি, আইনগত কর্তব্য। বোঝা যাচ্ছে এখানে আইনের মার প্যাচ আছে, তাই কি? আইনগত কর্তব্যটা কি, বলা হচ্ছে রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে। রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে, তার মানে রাষ্ট্র একটা আইন করেছে, এই কর্তব্য তোমাকে পালন করতেই হবে, সেটি হলো আইনগত কর্তব্য। আমরা এই ডেফিনেশনটা যদি একটু লিখি, আমরা এটি নৈতিক কর্তব্য সম্বন্ধে আলোচনা করেছি, এখন আমরা আইনগত কর্তব্য সম্বন্ধে আলোচনা করব। আইনগত কর্তব্যের একটা ডেফিনেশন আমরা একটু লিখব, সেটি হলো রাষ্ট্রের আইন দ্বারা, কিভাবে, রাষ্ট্রের আইন দ্বারা, রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে, আইনগত কর্তব্য বলে। তাহলে বুঝলাম যে আইনগত কর্তব্য কি, রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে, মানে তোমার এটা করতেই হবে, না করলে কি পেতে হবে, না করলে কিন্তু শাস্তি পেতে হবে। এখন এটি আমরা সবাই একটু খাতায় লিখে নেব, হ্যাঁ, তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা এই বিষয়টি খাতায় লিখে নাও, আইনগত কর্তব্যটি কি। তাহলে আমরা লিখে নিয়েছি নিশ্চয়ই এর মধ্যে। এখন এই রাষ্ট্রের আইন দ্বারা যে আরোপিত কর্তব্য পালন করতে হবে, এইখানে কি কি আইন রাষ্ট্র করে রেখেছে দেখো, এই আইনগত কর্তব্য, এসব রাষ্ট্রের আইনগত কর্তব্য, রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত, ডেফিনেটলি আইন দ্বারা স্বীকৃত, এবং এগুলো অবশ্যই পালন করতে হবে, আর এই কর্তব্য পালনে যদি তুমি ব্যর্থ হও তাহলে তোমাকে কিন্তু শাস্তি পেতে হবে। আইনগত কর্তব্য
রাষ্ট্র নাগরিকের কল্যাণের জন্য এটা করা হয়েছে, এরকম উল্লেখযোগ্য কিছু কর্তব্য তোমাদের এই বইতে বর্ণনা করেছে, আলোচনা করেছে। তা এই রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্র ও নাগরিকের কল্যাণের জন্য যেই অপরিহার্য আইনগত কর্তব্যগুলো তোমাদের পুস্তকে বর্ণনা করা হয়েছে তার একটি হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য। এক নম্বর কি এই আইনগত কর্তব্যের? এক নম্বর বলতেছে রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের প্রতি কি থাকতে হবে? আনুগত্য থাকতে হবে, প্রতি আনুগত্য। আনুগত্য কথাটা বুঝি? হ্যাঁ, আনুগত্য হলো সেই জিনিসটি যে তোমার সাথে আমি তোমাকে শ্রদ্ধায়, তোমাকে, তোমার প্রতিটা কথাকে আমি অনুসরণ করি। যেমন ধরো, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, রাষ্ট্রীয় মূলনীতির প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, ইত্যাদির মাধ্যমে রাষ্ট্রের প্রতি আমরা আনুগত্য প্রকাশ করি। রাষ্ট্রের সার্বভৌমত্ব, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাষ্ট্র, মানে রাষ্ট্র চরম এবং পরম ক্ষমতার অধিকার রাখে আমার উপরে, এটি আমি বিশ্বাস করি। এবং রাষ্ট্রের স্বাধীনতায় আমি বিশ্বাস করি, রাষ্ট্রের কিছু মূলনীতি আছে তার প্রতি আমি শ্রদ্ধাবোধ প্রদর্শন করি, এগুলো নিয়ে আমি ব্যঙ্গবুদ্রব করি না, সেটি আসলে আনুগত্যতা প্রকাশ করা। তাহলে আমরা একজন নাগরিক হিসাবে কি করব? দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রাখব, রাষ্ট্রের কিছু মূলনীতির প্রতি শ্রদ্ধাবোধ থাকবে আমাদের, সংবিধান মেনে চলব, এই ধরনের ব্যাপারগুলো আমরা রাষ্ট্রের প্রতি আনুগত্যতা প্রকাশের মাধ্যমে কর্তব্যগুলো পালন করব। এক হলো রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করা, সংবিধান মেনে চলা, রাষ্ট্রীয় মূলনীতি চলে। আমরা, আমাদের রাষ্ট্রে কিন্তু চারটা মূলনীতি আছে, কি ধর্মনিরপেক্ষতা এরকম ধরনের না, জাতীয়তাবাদ এরকম অনেক ধরনের চারটি আছে, এরকম এই মূলনীতিগুলোর প্রতি আমরা শ্রদ্ধাশীল, শ্রদ্ধা প্রদর্শন করব, করে আমরা আমাদের রাষ্ট্রের প্রতি আনুগত্য এই কর্তব্যটি পালন করব। রাষ্ট্রের অস্তিত্ব, রাষ্ট্রের সংহতি ও সমৃদ্ধি লাভের জন্য প্রয়োজন বোধে অনেক নাগরিক জীবন উৎসর্গ করে গেছেন, আমরাও সেই প্রতিজ্ঞা করে থাকব, তাই তো? যে রাষ্ট্র যদি কোনোদিন স্বাধীনতার সম্মুখীন হয়, আমরা প্রয়োজনে জীবন উৎসর্গ করব। এইভাবে আনুগত্যতা প্রদর্শন করা যেতে পারে। দ্বিতীয় নাম্বার হলো আইন মান্য করা। এটি খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে রাষ্ট্রের আইন মান্য করা, এটাও হলো আইনগত কর্তব্য, এটিও আইনগত কর্তব্য, রাষ্ট্রের আইন মান্য করা। এখন মনে করো যে রাষ্ট্র আইন করেছে ফুটপাত দিয়ে হাঁটতে হবে, তুমি না, রাস্তা দিয়ে আমি হাঁটব, তোমাকে পুলিশ ধরতে পারে এবং তোমাকে অর্থদণ্ড দিতে পারে। রাষ্ট্র আইন করেছে ফুটওভার ব্রিজের উপর দিয়ে রাস্তা পার হতে হবে, তুমি রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার হয়ে গেলে পুলিশ কর্তৃপক্ষ তোমাকে সেই জন্য অর্থদণ্ড শাস্তি হিসাবে দিতে পারে, তাই তো? বলবে যে তুমি আজকে কেন এইভাবে গেলে, 100 টাকা জরিমানা। এইভাবে আইন মান্য করা তোমার দায়িত্ব, তুমি আইন মান্য যদি না করো সে তার বিনিময়ে তোমাকে শাস্তি পেতে হতে পারে। এটা বলছে তোমাদের পাঠ্যবইতে বলা হচ্ছে যে আমাদের জীবন, সম্পত্তি ও স্বাধীনতার রক্ষকবচ হচ্ছে আইন। আইন কিন্তু আমাদের জীবন রক্ষা করে, আর না হলে কেউ মনে করো যে আমাকে মেরে চলে যাবে, তার কোনো বিচার হবে না, তার বিচারের ভয়ে কিন্তু সে কি করে না, আমার অর্থ আত্মসাৎ করে না, আমাকে আঘাত করে না। তাহলে এই যে আমাদের জীবন, সম্পত্তি ও স্বাধীনতার রক্ষকবচ, এটি হচ্ছে আইন। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আমি দরিদ্র বলে আমার জন্য একরকম আইন, আবার যে বড়লোক তার জন্য এক ধরনের আইন, এটি নয়। সমাজে আসলে সকলের জন্য আইন সমানভাবে প্রযোজ্য। আইনবিহীন সমাজ, রাষ্ট্র বা নাগরিক জীবন আসলে এটা কল্পনাই করা যায় না, এটা বর্বরতায় পরিণত হয়ে যেতে পারে। তো জীবন, সমাজ এবং রাষ্ট্রকে সুশৃঙ্খল রাখতে হলে আইনের প্রয়োজন, এবং নাগরিক অধিকার ভোগ করবে এবং সেই অধিকার ভোগের মাধ্যমে সে
আইন পালন করবে, আইন মান্য করবে, এটি তার কর্তব্য পালনের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আমরা তাহলে দেখলাম যে একজন নাগরিক রাষ্ট্রের প্রতি আইন মান্য করছে, মান্য করে কর্তব্য পালন করছে, এটি দ্বিতীয় নাম্বার গেল। তৃতীয় নাম্বারে আছে কর প্রদান করা। একজন সুনাগরিক আইনগত কর্তব্য পালন করবে কর প্রদানের মাধ্যমে, কর প্রদান করা। একজন সুনাগরিক আইনগত কর্তব্য পালন করবে কি করে? কর প্রদান করা করে। রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিন্তু সরকার অনেক ব্যয় আছে। দেখো এই যে রাস্তাঘাট, টেলিফোন অফিস, এই বিদ্যুৎ অফিস, পানি সরবরাহ, ওয়াসা, এই যে মনে করো যে ব্রিজ, কালভার্ট, খাল, হ্যাঁ, সার, এত কিছু একজন সরকার, হাসপাতাল, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এই যে এত কিছু সরকার নির্মাণ করছে, প্রস্তুত করে দিচ্ছে আমাদের সুবিধার জন্য, তার জন্য সরকারকে কিন্তু প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এখন সরকার এই অর্থ কোথা থেকে পাবে? অর্থ তার জমা নেই। এই জন্য সরকার নাগরিকের উপরে প্রত্যক্ষ পরোক্ষভাবে কিছু কর আরোপ করেছে, যেটাকে আমরা ইংলিশে বলি ট্যাক্স। এই যে কর আরোপ করেছে বা ট্যাক্স আরোপ করেছে, এই কর এবং ট্যাক্সের মাধ্যমে আমরা নাগরিক এটা রাষ্ট্রের প্রতি একটি কর্তব্য পালন করে, এই কর বা ট্যাক্স প্রদান করে। কাজে নিয়মিত যথাযথভাবে কর প্রদান করা একজন নাগরিকের কি দায়িত্ব, কারণ সরকার যেই যে এগুলো নির্মাণ করবে, এগুলো প্রস্তুত করবে, তার জন্য সরকারের অর্থ প্রয়োজন। এখন সরকারের যেই যে অর্থ প্রয়োজন, তো এই অর্থ সে কোথা থেকে পাবে? এই নাগরিকের কাছ থেকেই সে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর আদায় করবে, এবং সেখান সেই অর্থ দিয়েই সে আবার নাগরিকদের সুযোগ সুবিধার জন্য বিভিন্ন জায়গায় সেটি ব্যয় করবে। তা এখন তুমি যদি কর প্রদান না করো, তাহলে সরকার কিভাবে ব্যয় করবে? সেই জন্য বলা হচ্ছে যে নিয়মিত যথাযথভাবে কর প্রদান করা প্রত্যেক নাগরিকের একটি কর্তব্য। তাহলে আমরা দেখলাম যে কর্তব্যের শ্রেণীবিভাগ সেখানে দুটো পেয়েছিলাম, একটি বলেছিলাম কি নৈতিক কর্তব্য, আরেকটি বলছি আইনগত কর্তব্য। আইনগত কর্তব্যের মধ্যে আবার বলছি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, আইন মান্য করা, কর প্রদান করা, এগুলো হলো আইনগত কর্তব্য। এগুলো কিন্তু ভঙ্গ করা যাবে না, এগুলো মান পালন করতে হবে। তাহলে নাগরিকের কর্তব্য কি বুঝেছি, সেই কর্তব্যের আবার শ্রেণী বিভাগ কি সেটিও আমরা বুঝে নিয়েছি। এখন একটু আমি তোমাদেরকে একটা জায়গা পরিষ্কার করতে চাই, যে আমি যে আগে তোমাদেরকে পড়িয়েছিলাম নাগরিকের অধিকার, আর আজকে পড়ালাম নাগরিকের কর্তব্য। এখন এই অধিকার আর কর্তব্য, এই দুটো শব্দের কি সম্পর্ক আছে? আমরা একটি হলো কি পেয়েছিলাম আগে, অধিকার, আরেকটা কি পেলাম, আরেকটি আজকে যা পড়লাম এটি হলো কর্তব্য। কর্তব্য, এই যে অধিকার আর কর্তব্য কথাটা পেলাম, এই অধিকার আর কর্তব্যর মধ্যে একটা সম্পর্ক আছে। দুটো জিনিস কিন্তু ভিন্ন, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। দুটি শব্দ ভিন্ন, দুটি শব্দই ভিন্ন হলেও এদের পারস্পরিক একটা ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু আছে। তা এই সম্পর্কগুলো তোমাদের যদি আমরা বোঝাতে চাই, আমরা চারটা পর্বে এটাকে ভাগ করে নিতে পারি। তা প্রথম পর্বটি আমি একটু দেখাচ্ছি, যে আমরা যে বলছি অধিকারের সাথে কর্তব্যের গভীর সম্পর্ক আছে, সেখানে এক নম্বর প্রথমত যেটি আমরা দেখাবো, প্রথমত দেখো তোমরা একটা জিনিস, সেটি হলো ভোট। তুমি যখন 18 বছর হলে তখন তুমি কি করছো? ভোট দেবার অধিকার আছে তোমার, ভোট দেবার অধিকার আছে, অধিকার রাখো তুমি যখন 18 বছর পূর্ণ বয়স। এখন তুমি মনে করো যে এই যে তোমার এই এটা কি হলো তোমার, এটা তোমার কিন্তু অধিকার, এটা তোমার অধিকার, এটা রাষ্ট্র তোমাকে অধিকার দিয়েছে ভোট প্রদান করার। এখন তুমি মনে করো যে ভোটের সময় তুমি ভোট দিতে গেলে না, তাহলে তুমি কি দায়িত্ব পালন করলে, কর্তব্য পালন করলে? না। তাহলে তোমাকে অধিকার দিল সে ভোট প্রদানের, আর যখন তুমি
ভোট দান করলে, এখন তুমি মনে করো যে ভোট দান করলে, ভোটের সময় ভোট দান করা করলে, এখন ভোট দান করাটা তোমার করে তুমি কি করলে, তোমার কর্তব্য পালন করলে। এই ভোট প্রদানের মাধ্যমে তুমি যে জিনিসটা করলে সেটি হলো কর্তব্য পালন করলে। তুমি কর্তব্যটা পালন করেছো, অধিকারটা ভোগ করেছো, তাই তো? ভোট দেবার অধিকার ভোগ করলে, তার বিনিময়ে তুমি ভোট দান করে কর্তব্য পালন করলে। এখানে আমি যেটা বোঝাতে চেয়েছি যে একটি হলো ভোগ করা, আর একটা হলো পালন করা। এটা হলো ভোগ আর এটা হলো তোমার পালন করা। তা এখন এইভাবে আসলে অধিকারের সাথে কর্তব্যের একটা সম্পর্ক রয়ে গেছে। এটাকে ইংরেজিতে অনেক সময় ভাইস ভার্সা বলা হয়। তুমি অধিকারটা ভোগ করে নিলে, যে তোমার 18 বছর হলেই তুমি ভোট দিতে পারবে, এবং তুমি ভোট দানের মাধ্যমে সে কর্তব্যটা পালন করলে, একজন সৎ ব্যক্তিকে ভোট দান করলে। তাহলে বুঝতে পেরেছি অধিকার আর কর্তব্যের মধ্যে সম্পর্ক। এটা প্রথমত একটা জায়গা আমি দেখালাম, এটি তোমরা আমি আশা করি যে বুঝতে পেরেছ। একটি ভোগ, অন্যটি হলো কি, কর্তব্য পালন করা, তাই তো? আচ্ছা আচ্ছা, প্রথমত গেল এটা। দ্বিতীয় আরেকটি জায়গা আমি দেখাই যেখানে অধিকার এবং কর্তব্যকে একসাথে দেখানো যায়। দ্বিতীয় কি জিনিসটা দেখি, দ্বিতীয়ত যে জিনিসটি আমরা বলবো, মনে করো যে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, একটা চিকন রাস্তা তুমি হাঁটছো, আমি ধরলাম ফুটপাথ দিয়ে হাঁটছো। এখন তুমি হাঁটার অধিকার কিন্তু রাষ্ট্র তোমাকে দিছে। মনে করো যে তুমি রাস্তা দিয়ে হাঁটা তোমার কেউ বন্ধ করতে পারে? পুলিশ বলবে যে না, আপনি এই রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, এটা সরকারের রাস্তা নয়, সরকার রাস্তাটি বানিয়েছে তোমাকে হাঁটার জন্য। এখন তুমি এই রাস্তা দিয়ে যখন হাঁটছো, তুমি কিন্তু আরেকজনকেও হাঁটার কি করবে, সেও যাতে চলতে পারে সেই সুযোগটা তোমাকে করে দিতে হবে। চিকন রাস্তা যদি হয়, একটু তুমি এইভাবে বেঁকে বেঁকে যাও, তাকেও একটু যাওয়ার ব্যবস্থা করে দাও। এই যে তোমার ভিতরে একটা কর্তব্যবোধ থেকে আরেকজনকে চলার সুযোগ করে দিচ্ছ, এটা হলো তোমার কি, রাষ্ট্র তোমাকে রাস্তা দিয়েছে, পথ চলার অধিকার দিয়েছে। তাহলে রাষ্ট্র কি করেছে, এই যে রাষ্ট্র তোমার অধিকারটা কি দিয়েছে, পথ চলার অধিকার, পথ চলার চলার অধিকার দিয়েছে না? আর তুমি কি করলে এই অধিকারটা পেয়ে, তুমি কি করছো, তুমি কি করছো, অন্যকে সুযোগ করে দিচ্ছ, অন্যকে সুযোগ করে কি করছো, হ্যাঁ, কর্তব্য পালন করছো, অন্যকে সুযোগ করে দিচ্ছ। এটা অধিকার, পথ চলার অধিকার, আর এটা কর্তব্য পালন করা, তাহলে একটা একটার সাথে সম্পর্কিত। ইয়েস, তুমি অধিকার পেলেই তখন কর্তব্য পালন করতে বাধ্য হয়ে যাচ্ছ। এটি গেল। তারপরে তৃতীয়ত আমি দেখি, তৃতীয় আরেকটি জায়গা আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে অধিকার আর কর্তব্য একটা একটার সাথে গভীরভাবে সম্পর্কিত। তৃতীয় জায়গাটি আমি দেখাই একটু। তৃতীয়ত দেখো, তৃতীয়ত যেই জিনিসটি বলেছে সেটি হলো সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আমরা ভোগ করি। আমরা একটা রাষ্ট্রে যেহেতু আছি, রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করি, তার বিনিময়ে আমরা কি করছি, দেখো, তার বিনিময়ে আমাদের অনেকগুলো কর্তব্য পালন করি। যেমন রাষ্ট্রের প্রতি কি থাকি আমরা, আমি কতক্ষণ আগে দেখেছি, এই যে আমরা অধিকারগুলো ভোগ করছি, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ভোগ করছি, তার বিনিময়ে আমরা রাষ্ট্রের প্রতি অনুগত থাকছি, আইন মান্য করছি, কর প্রদান করছি, এগুলো আমরা কর্তব্য পালন করছি। তাহলে আমরা অধিকারগুলো ভোগ করছি কি, রাজনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এইসব অধিকারগুলো আমরা, সামাজিক, সামাজিক এইসব অধিকারগুলো আমরা ভোগ করছি, এগুলো অধিকার ভোগ করছি, তাই তো? এগুলা অধিকার ভোগ করছি, আর তার বিনিময়ে আমরা কি করছি, আনুগত্য থাকছি রাষ্ট্রপতি, আইন মান্য করছি, তাই তো? এগুলো আমরা কি কর্তব্যের মধ্যে ফেলছি, কর্তব্য পালন করছি, এর বিনিময়ে এটা। তাহলে কি এটা একটার সাথে আরেকটা খুব সম্পর্কিত, সেটি হলো অধিকারের সাথে কর্তব্যের সম্পর্ক ঘনিষ্ঠভাবে। মানে যখনই তুমি অধিকার ভোগ করবে, তখনই তুমি কর্তব্য পালন করতে ব্যস্ত হয়ে উঠবে।
চতুর্থ তো আরেকটি জায়গা দেখায়, যেখানে দেখছি দেখি চতুর্থ তো যেটি সেটি দেখি একটু। বলা হচ্ছে তুমি শিক্ষা লাভ করছো, এই যে তোমাকে আমি শিক্ষা দান করছি, তুমি মূলত সমাজের সদস্য হিসাবে শিক্ষা লাভের অধিকার রাখো। আমাদের মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা কিন্তু একটি ছিল, তাই তো? তাহলে তোমার শিক্ষা লাভের অধিকার আছে এবং সমাজের সদস্য হিসাবে তুমি সেটা পেতে পারো এবং রাষ্ট্র তোমাকে সেটি দিতে বাধ্য। তাহলে সমাজের সদস্য হিসাবে আমরা শিক্ষা লাভের অধিকার ভোগ করি এবং সমাজের কল্যাণে অর্জিত শিক্ষাকে আমরা কি করি বলো? অর্জিত শিক্ষাকে আমরা প্রয়োগ করি সমাজের উন্নয়নের জন্য। মনে করো আমি একজন শিক্ষিত জাতি, আমি শিক্ষিত ব্যক্তি নাগরিক, আমি জানি যে কোনটি রাষ্ট্রের কল্যাণে হবে, কোন কাজটি করলে রাষ্ট্রের কল্যাণ হবে এবং কোন কাজটি করলে রাষ্ট্রের ক্ষতি হবে, এটি একজন শিক্ষিত ব্যক্তি ছাড়া কিন্তু জানে না। তাহলে দেখো এই যে রাষ্ট্র আমাকে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিয়েছে বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এসবের মাধ্যমে, সেইখান থেকে আমরা আবার কি করছি, শিক্ষা গ্রহণ করে আমরা কতগুলো কাজ করব, আমরা আমরা সচেতন হয়ে যাব, আমরা বুঝব যে এই কাজটি করলে তাহলে আমি কি এই রাষ্ট্রের কল্যাণ হবে। তাহলে আমরা কি করছি, শিক্ষা কি করছি, শিক্ষার অধিকার ভোগ করছি আর কর্তব্য হিসেবে কি করছি, কল্যাণ রাষ্ট্রের কল্যাণ কিসের সেটাকে নির্ধারণ করছি। এটি হলো আমরা কর্তব্য পালনের জায়গায়। হ্যাঁ, কর্তব্য করব, এইভাবে কাজ করব যাতে সেটি রাষ্ট্রের কল্যাণ হয়, কারণ আমি শিক্ষিত হয়ে গেছি, আমি এই অধিকার ভোগ করেছি, সো আমি রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করতে পারব, সমাজের উন্নয়ন করব, রাষ্ট্রের উন্নয়ন করব। শিক্ষালাভ আমাদের অধিকার আর অর্জিত শিক্ষা প্রয়োগ করা হলো আমাদের কর্তব্য। তাহলে শিক্ষা লাভ আমাদের কি অধিকার, আর এই অর্জিত শিক্ষা প্রয়োগ করা হলো আমাদের কর্তব্য। তুমি শুধু শিক্ষা লাভ করে আমি শিক্ষিত হয়ে গেছি এটা নিয়ে বসে আছো হবে না, তোমার সেই শিক্ষাটা প্রয়োগ করতে হবে বিভিন্ন জায়গায়। আমি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অনার্স করে এসে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, আমি কিন্তু আমার একটি কর্তব্যর জায়গায় কাজ করছি না, আমি আমার কর্তব্যটি পালন করছি। তদ্রূপ তোমরা তোমাদের অধিকার ও কর্তব্য এই সমাজবোধ থেকে তোমরা এটি লাভ করবে, তোমরা সামাজিক জীব মানুষ, অতএব তোমাদের তোমরা অধিকারগুলো যেভাবে আদায় করে নিবে ঠিক সে তদ্রূপ অধিকারের বিনিময়ে কর্তব্যগুলো কিন্তু পালন করবে। আমি আমার সব শিক্ষার্থী বন্ধুকে বলবো যে অধিকার ও কর্তব্য যে অত্যন্ত ঘনিষ্ঠ, একটিকে বাদ দিয়ে যেমন অপরটিকে ভাবা সম্ভব নয়, আমি ঠিক সেভাবে বলতে চাই যে আমার শিক্ষার্থী বন্ধুরাও অধিকারটি যেমনভাবে ভোগ করবে কর্তব্যটি ঠিক সেভাবেই পালন করবে। এই বিশ্বাস রেখে তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে আজকের পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ।